হ্যালো ফ্রেন্ডস, সাকসেস স্কোয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এক্সাইজ দপ্তরে কনস্টেবল পদে নিয়োগের জন্য 3,000 পোস্টে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে এই বিজ্ঞপ্তিটি বের করেছে। তা চলুন আমরা অফিসিয়াল নোটিফিকেশানে সেই সংক্রান্ত সমস্ত তথ্য দেখবার দেখে নিই। এটা অফিসিয়াল নোটিফিকেশান। এখানে একটা বড় ব্যাপার হলো যে পুরুষ এবং মহিলা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন, কিন্তু মহিলাদের জন্য পুরুষদের জন্য আলাদা করে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়নি। টোটাল ভ্যাকেন্সি আছে 3,000, সেখানে জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এবং সবকটি ক্যাটাগরিরই এক্সেম্পটেড ক্যাটাগরিতে আলাদা আলাদা করে ভ্যাকেন্সি উল্লেখ করা আছে। অনলি জেনারেলে ভ্যাকেন্সি আছে 1170টি এবং এসসিদের 450টি, এসটিদের 120টি, ওবিসি এ 210টি, ওবিসি বি 150টি। তো যেটা বলছিলাম, এখানে মেন ব্যাপার হচ্ছে মেল এবং ফিমেলদের আলাদা করে ভ্যাকেন্সি উল্লেখ করা হয়নি, বাদটা কি সবগুলোই সেমই আছে। এমনি কনস্টেবলের যেরকম সেরকমই একই আছে, আর পরীক্ষার প্যাটার্নটা একটু চেঞ্জ করা হয়েছে। এখানে পে স্কেল 5,400 থেকে 25,200-র সঙ্গে 2,600 টাকা গ্রেড পে একই ব্যাপার। এখানে আপনাকে এলিজিবিলিটি রাখা হয়েছে 18 থেকে 27 বছর, তার সঙ্গে আপনাকে নিয়ম অনুসারে ছাড় পাবেন, তার সঙ্গে মাধ্যমিক পাস হতে হবে, বেঙ্গলি অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ জানতে হবে, সেটা প্রিলিমিনারি টেস্টে টেস্ট করা হবে। তারপরে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড যেরকম চাওয়া হয় সেরকমই একই চাওয়া হয়েছে, 167, আর গোর্খাদের জন্য 160, মহিলাদের জন্য যে হাইট সেটা 160, গোর্খাদের জন্য 152, আর ছেলেদের চেস্ট ফোলানোর ব্যাপার আছে। তারপরে এখানে আলাদা হাইট দিয়ে তার ওয়েট সেটাও এখানে চার্ট করে দেওয়া আছে। এগুলো নর্মালি অন্য কনস্টেবলের মতো, শুধু এখানে যেটা চেঞ্জ করা হয়েছে, 1600 মিটার 6 মিনিট 30 সেকেন্ডে ছেলেদের দৌড়াতে হবে, কিন্তু মেয়েদের সেটা কমানো হয়েছে, 400 মিটার দেওয়া হয়েছে 2 মিনিটে। আগে সেটা ছিল 800 মিটার, এখন সেটা করে দেওয়া হয়েছে 400 মিটার, সেটা আবার আরও সময় কমিয়ে দেওয়া হয়েছে 2 মিনিটে। এবার প্রিলিমিনারি টেস্টে চলে আসলাম। প্রিলিমিনারি টেস্টে এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, মানে বাংলা অথবা নেপালি ল্যাঙ্গুয়েজ আপনাকে টেস্ট হবে, সেটার জন্য 50 নম্বর থাকবে এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজনিংয়ের জন্য 50 নম্বর। নেগেটিভ মার্কিং থাকবে 1/4 নেগেটিভ মার্কিং, 4টে ভুল গেলে 1 নম্বর কাটা যাবে। তারপরে পিএমটি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপরে হবে ফাইনাল রিটেন টেস্ট, সেখানে 90 নম্বরে পরীক্ষা হবে। সেখানে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজ, ইংলিশ, এলিমেন্টারি, ম্যাথামেটিক্স, রিজনিং সবকটায় পরপর 30, 30, 20, 10 এরকম করে নম্বর থাকবে। সেটার সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তারপরে ইন্টারভিউ থাকবে 10 নম্বরে। তারপর ভেরিফিকেশান হবে, এখানে আইআই কথা উল্লেখ করা আছে মেডিকেল এক্সামিনেশনের জন্য। এবার যেটা মেন সেই কথাটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফি, সেটা হচ্ছে আপনার জেনারেলদের জন্য 220 টাকা, বাদ বাকি এসসি এসটিদের জন্য 20 টাকা। এবার অ্যাপ্লাই করবেন আপনি অনলাইনে, অ্যাপ্লাই করবেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, আমি দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে ফর্মটা ডাউনলোড করার পরে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা অনলাইনে আপনি অ্যাপ্লাই করে দেবেন, এখানে অ্যাপ্লাই করবেন ক তারিখ পর্যন্ত, সেটা হচ্ছে 14 এপ্রিল পর্যন্ত। 14 এপ্রিল পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন, 14 এপ্রিল 2019 পর্যন্ত আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং তারপরে সিলেবাসটা এখানে একটু চেঞ্জ হয়েছে, এছাড়া আর কিছুই ব্যাপার না। এছাড়া আপনি ফি অফলাইনেও জমা দিতে পারেন ইউনাইটেড ব্যাঙ্কের চালানের মাধ্যমে, সেটা 12 তারিখ পর্যন্ত। এই সংক্রান্ত নিউজটা ওটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম, আশা করি নিউজটা আপনাদের কাজে লাগবে। এরকম আরও নিউজ পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ।